আমরা প্রত্যেকে এই ব্যাপারে সচেষ্ট থাকব যে আমাদের দলের পক্ষ থেকে আমরা দিদির সুরক্ষা কবচের যে কর্মসূচি গ্রহণ করেছি, যে কর্মসূচির সাফল্য এবং মানুষের কাছে যার গ্রহণযোগ্যতা এত বেশি পর্যায়ে পৌঁছেছে যে একে আরও আরও গভীরে নিয়ে যেতে হবে। এবং আমাদের বিশ্বাস, এই কর্মসূচির সাফল্যের সাথে সাথে আমাদের তৃণমূল কংগ্রেসের গ্রহণযোগ্যতা এখনও যে পর্যায়ে আছে তা একটি রাজ্যভিত্তিক দলের হিসাবে সারা দেশে যা অন্য অন্য যে কোনো দলকে চ্যালেঞ্জের মুখোমুখি আনতে পারে সেই অবস্থানকে আরও সুদৃঢ় করতে। আমরা এটাও ঠিক করেছি যে জনসংযোগ বৃদ্ধি করা এবং মমতা ব্যানার্জির গত ১১ বছরের ঘোষিত, গৃহীত, বাস্তবায়িত নানাবিধ কর্মসূচি যা আমাদের তৃণমূল কংগ্রেসকে গভীরভাবে মানুষের সঙ্গে একাত্ম করতে সক্ষম হয়েছে, সেই সমস্ত বিষয় নিয়ে আমরা মানুষের কাছে আগামী দিনে যাব। আমরা এটাও আজকে আলোচনার মধ্যে নিয়ে এসেছি যে তৃণমূল কংগ্রেস নিজেদের শক্তিতেই, তারা রাজ্যের ক্ষেত্রেই হোক কিংবা সর্বভারতীয় ক্ষেত্রেই হোক, আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ী, আমাদের ভাবনা চিন্তা অনুযায়ী, আমাদের মতদর্শ অনুযায়ী, আমাদের দর্শন অনুযায়ী আমরা আমাদের কর্মসূচি পালন করে যাব। আজকের সভা নিয়ে, ওটা ইন্টারনাল সভা ছিল, বাইরে সুদীপ বন্দ্যোপাধ্যায়, চন্দ্রমা ভট্টাচার্য যেগুলো বলেছে আমি ওগুলো নিয়ে বলব না। আমার যা কাছে যা খবর আছে, ওই সভা চোরেদের গেট টুগেদার ছিল। ওখানে পশ্চিমবাংলার সমস্ত 350-400 চোর এসেছিলেন, তারা একসঙ্গে গেট টুগেদার করেছেন ইন প্রেজেন্স অফ চোরেদের যিনি ক্রিয়েটার, সৃষ্টিকর্তা, স্রষ্টা মমতা ব্যানার্জি সভাপতিত্ব। সেখানে একটা রেজুলেশন হয়েছে যে কৃষ্ণমন্ডলের গ্রেফতারের ব্যাপারে শোক প্রস্তাব জ্ঞাপন হয়েছে এবং ২ মিনিট নীরবতা পালন হয়েছে। সেখানে সিদ্ধান্ত হয়েছে আগামী লোকসভাতে তৃণমূল ১০০০-এর বেশি আসন পেলে পার্থ চট্টোপাধ্যায়কে তারা একটা রাজ্যপালের পোস্ট দেবেন, এই সিদ্ধান্ত। সেখানে সিদ্ধান্ত হয়েছে ২১শে জুলাই মাননীয় ভট্টাচার্যকে জ্যান্ত শহীদের সম্মান দিয়ে শহীদ দিবস পালন করা।